আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সামনে আপনারা যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এতে রয়েছে স্মার্ট ওয়াচ। আপনারা অনেকে আছেন 950 টাকা বা 1000 টাকার মাঝে একটি স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে স্মার্ট ওয়াচ, ওয়াচ T55। আজকের ভিডিওতে এই ওয়াচটির আনবক্সিং করব, একটি কুইক রিভিউ দিব, অর্থাৎ আনবক্সিং এবং কুইক রিভিউর মাধ্যমে জানাবো এই ওয়াচটি কেনাটা আপনাদের জন্য কতটা ভালো হবে। এবং আজকের ভিডিওতে একটি গিভওয়ে রয়েছে, যারা এই স্মার্ট ওয়াচটি ফ্রিতে জিতে নিতে চান তারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি এখনও লাইক না দিয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে দেবেন। যারা এই স্মার্ট ওয়াচটি জিততে চান তারা অবশ্যই এই ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। লটারির মাধ্যমে একজন বিজয়ীকে দিয়ে দেওয়া হবে এই স্মার্ট ওয়াচটি সম্পূর্ণ ফ্রিতে। তো প্রথমেই আনবক্সিং করে দেখে নেওয়া যাক বক্সে আমরা কী কী পাচ্ছি। তো এখানে চারটা বক্স আছে, মূলত চারটা বক্সে চার কালারের স্ট্র্যাপ সহ স্মার্ট ওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন। সো ইজিলি দেখা যাচ্ছে এখানে চারটি বক্সে চার কালারের স্ট্র্যাপ সহ স্মার্ট ওয়াচ। এখানে একটি হচ্ছে ব্ল্যাক স্ট্র্যাপ, একটি হচ্ছে টিয়া কালারের স্ট্র্যাপ, একটি হচ্ছে লাল স্ট্র্যাপ এবং একটি হচ্ছে ব্লু স্ট্র্যাপ। অর্থাৎ আপনারা কিন্তু এই স্মার্ট ওয়াচটি কেনার সময় যে কোনো একটি স্ট্র্যাপ বাছাই করে নিতে পারেন। তো এখন মূলত আমি একটি আনবক্সিং করব। তো এই বক্সটি আনবক্স করা যাক। তো বক্সে আমরা দেখতে পাচ্ছি দুই জোড়া স্ট্র্যাপ। আপনি চাইলে এই ধরনের লাল কালারের স্ট্র্যাপটি ব্যবহার করতে পারবেন কিংবা চাইলে সিম্পল ডিজাইনের এই স্ট্র্যাপটিও ব্যবহার করতে পারবেন। সো এখানে সবগুলো বক্সেই কিন্তু দুই জোড়া করে স্ট্র্যাপ দেওয়া আছে। সো বলা যায় 950 টাকায় স্ট্র্যাপ দুই জোড়া, এটা কিন্তু খুব ভালোই একটা ডিল। তো এখন আমরা দেখে নেব বক্সে আমরা আর কী কী পাচ্ছি। তো বক্সে এরপরে দেখা যাচ্ছে মূল স্মার্ট ওয়াচটি, উপরে একটা স্টিকার লাগানো এবং পিছনে একটা স্টিকার লাগানো। বক্সে আমরা আরও পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং একটি চার্জিং ডক। সো সিম্পল বক্স কন্টেন্ট। এখন আমরা কুইক রিভিউতে চলে যাব। ওয়াচটা দেখতে তো বেশ সুন্দর কিন্তু স্ট্র্যাপগুলো খুব একটা মানেন না, খুবই চিপ কোয়ালিটির। দাম হিসেবে ওকে ঠিক আছে, বাট একটু চিপ ফিল হবে অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচের ডান পাশে রয়েছে দুইটি বাটন এবং উপরে যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করে মূলত স্মার্ট ওয়াচটি ওপেন করতে হয়। তো স্মার্ট ওয়াচটি আসলে হাতে নিয়ে তেমন একটা প্রিমিয়াম ফিল হয় না, খুবই চিপ কোয়ালিটির একটি স্মার্ট ওয়াচ। আমরা যদি এর ডিজাইনের কথা বলি, এখানে এই পাশে দুইটা বাটন আছে, এই বাটনটা হচ্ছে অন অফ বাটন বা এই যে পাওয়ার অন অফ বাটন, এবং এই বাটনটায় আপনি ইচ্ছা হলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি মেনু চেঞ্জ করতে পারবেন এবং এছাড়াও ব্যাকে যেতে পারবেন। তো বাটনগুলো খুব একটা ক্লিকি না, বাটনগুলো একটু নড়বড়ে। আমার কাছে মনে হয় কি, আপনারা যারা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তারা কিন্তু আরেকটু বাড়িয়ে ভালো একটা স্মার্ট ওয়াচ কিনতে পারেন। তো এই স্মার্ট ওয়াচটির পিছনের দিকে হার্ট রেট সেন্সর আছে এবং এখানে চার্জিং ডক আছে। তো ডিজাইনে খুবই সিম্পল, খুব আহামরি কিছু না। এখন আমরা কথা বলবো এই স্মার্ট ওয়াচটির মেনু, ফিচার এবং ফাংশন নিয়ে। এই স্মার্ট ওয়াচটিতে 1.54 ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে আছে। এটা বলা হচ্ছে এলসিডি ডিসপ্লে, বাট এলসিডি ডিসপ্লে মনে হচ্ছে না আমার কাছে। এখানে মোট 8টার মতো ওয়াচ ফেস আছে, ওয়াচ ফেসগুলো খুব সুন্দর। তবে আমরা যদি ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলি, ডিসপ্লের কোয়ালিটি হচ্ছে মোটামুটি নর্মাল বলা যায়, খুব একটা আহামরি ভালো না। এখানে ডিসপ্লেতে শার্পনেসের অভাব আপনারা লক্ষ্য করবেন, আর ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি কিছুটা কম, এই কারণে ডিসপ্লেটা একটু ফাটা ফাটা মনে হতে পারে, অর্থাৎ রেজলিউশনটা একটু কম মনে হতে পারে। স্মার্ট ওয়াচটি নিচ থেকে উপরে সোয়াপ করলে এখানে কিছু মেনু বের হয়ে যাবে, যেমন এখানে প্রথমে ফোনের অপশন পাচ্ছেন, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আপনি ডায়াল করে কিন্তু ফোন করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। এছাড়া এখানে ফোন বুক পাচ্ছেন, এখানে থিম পাচ্ছেন, অর্থাৎ মেনু স্টাইল পাচ্ছেন, মিউজিক কন্ট্রোল পাচ্ছেন, প্যাডোমিটার পাচ্ছেন এবং এখানে একটি কিউআর কোড পাচ্ছেন, যে কিউআর কোডটি স্ক্যান করে আপনি আপনার মোবাইলের যে অ্যাপ আছে মোবাইলের অ্যাপটা আপনি নামিয়ে নিতে পারবেন। এই স্মার্ট ওয়াচটি আপনি মোবাইলে কানেক্ট করতে হলে ফিটপ্রো নামে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আমরা এখন মেনুতে চলে যাব। তো মেনুতে প্রথমেই দেখতে পাচ্ছেন স্টেপস, তারপর হার্ট রেট, ফোন বুক, মেসেজ, ডায়ালার, রানিং, তারপর এটা হচ্ছে স্পোর্টস, তারপর জাম্পিং জ্যাক, ওয়েদার ইনফরমেশনও পাচ্ছেন এখানে, স্লিপ মনিটর পাচ্ছেন, তারপর লুকিং ফর, আপনার যদি ফোনটা কোথাও থাকে সেটা ফোনটাও ফোন ফাইন্ডারের অপশনটা পাচ্ছেন, মিউজিক কন্ট্রোলের ফিচার পাচ্ছেন, তারপর পাচ্ছেন মেনু স্টাইল, তারপর ক্যামেরা কন্ট্রোলের ফিচার পাচ্ছেন এখানে, স্টপ ওয়াচের ফিচার পাচ্ছেন এখানে, তারপর পাচ্ছেন কিউআর কোড, মরে গেলে এখানে সিরি, অ্যাবাউট, সেট ল্যাঙ্গুয়েজ, সেট টাইম, আরও বেশ কয়েকটা অপশন পাচ্ছেন, টুইটারের অপশন পাচ্ছেন এখানে, ফেসবুকের অপশন পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপের মেসেজের অপশন পাচ্ছেন। তো মূলত এই হচ্ছে স্মার্ট ওয়াচটি, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটিতে বেশ কিছু ফিচার রয়েছে
এখন আমরা কথা বলবো এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই স্মার্ট ওয়াচটিতে 170 mAh এর ব্যাটারি রয়েছে, যা মূলত একবার চার্জ দিয়ে সব কিছু ব্যবহার করলে বলা যায় 4 থেকে 5 ঘন্টার মধ্যে চার্জ থাকে। সো চার্জ ব্যাকআপ খুব একটা ভালো না, তবে নর্মাল স্মার্ট ওয়াচ যাদের বাজেট অনেক কম তাদের জন্য আমি ওকেই বলবো। তো এখানে আমরা মেনু স্টাইলে কিন্তু আরও বেশ কয়েকটি স্টাইলের মেনু পাচ্ছি। এখানে ডিসপ্লেটা খুবই নর্মাল, খুবই চিপ কোয়ালিটির ডিসপ্লে, এখানে কিছুটা ফাটা ফাটা মনে হচ্ছে ডিসপ্লেটা। তো আমার কাছে মনে হয় কি যে 1500-1600 বাজেট করে যদি আপনারা আরেকটু ভালো মানের ডিসপ্লে দেখে একটি স্মার্ট ওয়াচ কিনেন সেটা কিন্তু আরও ভালো হয়। সো আপনাদের যাদের বাজেট 1000 টাকার কম তারা এই স্মার্ট ওয়াচটি কিনে নিতে পারেন, তবে বাজেট বাড়াতে পারলে ভালো হয়, এর থেকে আরও ভালো স্মার্ট ওয়াচ আছে সেগুলো কিনলে আরও ভালো হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর গিভওয়েতে অংশ নিতে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।